नमस्कार বন্ধুরা, আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকেও দেখো বৃষ্টির কোনো অবসাদ নেই, আজকেও ঝমঝম বৃষ্টি পড়েই যাচ্ছে। সকালবেলাটা শুরুই যেন হয় বৃষ্টি দেখা নিয়ে, আর এই বৃষ্টিকে সঙ্গে নিয়েই শুরু হয় সারাদিনের কাজকর্ম। এই কাজটাই হয়ে গেছে এখন কিছুদিনের রুটিনের মুখ্য বিষয় যে বৃষ্টি তোমার সঙ্গ ছাড়বে না, বৃষ্টি তোমার সাথে থাকবেই। এমনিতে এই বৃষ্টিটা এখন হয়ে গেছে মহাবিপদ, তার মধ্যে যদি আরও বড় বিপদ আসে তাহলে কেমনটা লাগে বলো তো। এই যে টোটোটার অবস্থা দেখেছো, কাকুটার অবস্থা একবার ভাবো যে এই বৃষ্টির মধ্যে তার টোটোটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। মানে আমাদের বাড়ির সামনে এইরকম করে যে পড়ে আছে টোটোটা, এখন ওটা ঠিক করবে কী করে সেটাও একটা চিন্তার বিষয়। কারণ এত বৃষ্টির মধ্যে যে ঠিক করার যে লোকগুলো, মেকারগুলো যে আছে তাদেরকে যে নিয়ে আসবে তারও মানে উপায় নেই। তো বৃষ্টিটা কিছুক্ষণ হওয়ার পর একটু থামে, আর যেই চিন্তাটা ছিল যে টোটোটা এবার ঠিক করবে কী করে, তো এবার বোধহয় সেই চিন্তার অবসান ঘটবে। কারণ বৃষ্টিটা যেহেতু একটু কমে গেছে, এখন হয়তো মিস্ত্রি পেয়েই যাবে টোটোটা ঠিক করার। যেমন কথা তেমনই কাজ। কিছুক্ষণ দাঁড়ানোর পরই জানলা দিয়ে দেখি যে সত্যি সত্যি মিস্ত্রি চলে আসে, আর সামনের চাকাটা যে খারাপ হয়ে যায় সেই চাকাটা ঠিক করার আরম্ভ করে দেয়। আসলে এত খারাপ লাগছিল, বাড়ির সামনে এত জোরে বৃষ্টি হচ্ছে, কোনো উপায় নেই, তার মধ্যে ওই চালটা নিচে একটু দাঁড়িয়েছিল, মানে হালকা একটু ছাদ দেওয়া আছে যে দোকানটার সামনে, সেই দোকানটার সামনেই সবাই দাঁড়িয়েছিল ওরা। আর এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। তো বৃষ্টিটা যেহেতু কমে গেছে, আজকে আমাদের নাচের রিহার্সালও ছিল বাচ্চাগুলোর বড়দের বাড়িতে, তো তারাও চলে আসে আমার বাড়ি কিছু কিছু বাচ্চা, তো ওদেরকে নিয়ে আর কি। আমাদের বাড়ির কোনো রকম রিহার্সাল করার জায়গা ছিল না, দেখে পাশে আর একটা বুনুর বাড়ি, তো ওদের বাড়ি একটা ঘর ফাঁকা আছে আর কি, ঘরটা ভাড়া দেয়, ওই ঘরটা এখন ফাঁকা আছে, তো ওই ঘরেই এখন আমরা প্র্যাকটিসের জন্য বেরিয়ে পড়ছি। আর আমার বাড়ির সামনে কতটা জল হয়েছে দেখতেই পাচ্ছ, তো গোটা রাস্তা রাস্তা একেবারে জলে ভরে গেছে। আর এই যে বাড়ির সামনে শিউলি ফুলের গাছ থেকে যে ফুলগুলো পড়ে দেখো পচে নষ্ট হয়ে গেছে। এই সময়টা যে রৌদ্র থাকে সেই রৌদ্রে ফুলগুলো কিন্তু কুড়িয়ে নেওয়া যায়, আর এত বৃষ্টি হচ্ছে তাতে দোপাটি ফুলের গাছ, তো শিউলি ফুলের যে গাছ তার মধ্যে যতগুলোই ফুল ধরেছে সবগুলো এইভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে পচে যাচ্ছে জলে। আর এখানে ঘরে সবাই প্রায় চলে আসছে, এই ঘরটাই ওরা ভাড়া দেয় আর কি, তো এখন ভাড়াটিয়া নেই দেখে আর কি ঘরটা ফাঁকা পেয়েছি, তো এই ঘরে রিহার্সেল শুরু করে দিলাম। তো এখানে কিছুক্ষণ রিহার্সেল টিহার্সেল করিয়ে ওদের শেষ করে বাড়ি এসে দেখি আমাদের ঘরের যে খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে সেই খুঁটিগুলো বাবা পাল্টে নিচ্ছে। কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এখন সুবিধা হচ্ছে, তো এই খুঁটিগুলো এখন পাল্টে নিতে হচ্ছে, কারণ এত জোরে ঝড় হচ্ছে যখন তখন ঘরটা উল্টে পড়ে যেতে পারে। বাবা এই কাজগুলো করুক, আর বৃষ্টিটা যেহেতু এখন নেই, তো একটা জিনিস ভালো হলো যে আমি হোস্টেলে ক্লাস করাতে যেতে পারবো, মানে বিকেলের ক্লাসটা। সেই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি হোস্টেলের জন্য বেরিয়ে পড়লাম। আর কি মনে হচ্ছে আগেকার দিনের পালকিতে লোকে যেমন যেত চারধার ঢেকে, সেই অবস্থায় আমি কোথাও যাচ্ছি। আসলে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে, কারণ বৃষ্টিটার জন্য তো কেউ বসতে পারছে না টোটোতে, কারণ সিটগুলো ভিজে যাচ্ছে, সেই জন্যই আর কি ঢেকে দিয়েছে। যেমন বলা তেমন কর্ম শুরু হয়ে গেছে, মানে রাস্তায় বেরোলাম কি না বৃষ্টিটা শুরু হয়ে গেল, আবার বৃষ্টি পড়ছে। তো কোনোরকম হোস্টেলে চলে আসলাম অর্ধেক ভেজা অবস্থায়, আর ছাতা নিয়ে আসছিলাম দেখে প্যান্টটা ভিজে গেছে গোটা, কিন্তু মানে গাটা ভেজেনি। তো যখন হোস্টেলে আসলাম তো বললাম যে কি আর বাড়ি যাবো, একটু ক্লাস করিয়েই বাড়ি যাই। আর এখন হালকা যখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তখন এসছি যখন ক্লাসটা ছাড়বো না। এত বৃষ্টির জন্য আমার বুধবার বৃহস্পতিবারের ক্লাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেল করণদিঘির। আমি করণদিঘির ক্লাসগুলো করাতেই পারলাম না, এত বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর কি আমি চলে গেলেও বাচ্চাগুলো আসবে কী করে, দূরের বাচ্চাগুলো, সেই জন্য ওরা আসতে পারছিল না, ক্লাসটা হচ্ছিল না। তো ওদের একটু টুকটাক এক্সারসাইজগুলো করাচ্ছিলাম হোস্টেলের বাচ্চাগুলোকে, আর খারাপ লাগছিলো যে এদের ক্লাসটা করতে পারলাম ঠিকই, কিন্তু আমার ওইখানকার বাচ্চাগুলোর ক্লাসগুলো করাতে পারলাম না মণিমালার। তো যাই হোক, ক্লাস ক্লাস করিয়ে আমি চলে আসলাম মোমোর দোকানে। এই ঠান্ডা ওয়েদারে কিন্তু মোমো খেতে ভালোই লাগে। তো এইভাবেই কেটে গেল আজকের আমার দিন। কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিওটা জানাতে ভুলো না। আর যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশের সাথে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।